এই ধরনের একটা পরিবেশের উপর বিয়ের সিদ্ধান্ত নিলে এটা তোমার কোনো আপত্তি নেই, নিজ মনে সব কিছু করেছে। নাম কি, আগামী দিন কিভাবে কাটাবে? আমার ছেলে মহীশূরে কাজ করতো, সোনারপাড়ায় বাড়ি আসছিল, তো ট্রেনে অকস্মাৎ মৃত্যু হয়। তো এই ঘটনার পর আমরা বাড়ির সবাই খুব ভেঙে পড়ি। তো সময়ের সাথে সাথে আমি আমার বৌমাকে আমার কাছেই থাকতাম এবং ওকে আমার মেয়ের মতোই ভালোবাসতাম। তো সেই হিসেবে ওর একটা ভবিষ্যৎ দীর্ঘ জীবনের কথা চিন্তা ভাবনা করে আমি আমার মনকে শক্ত করে ওর আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই এবং সেই সিদ্ধান্ত থেকেই আজকে এখানে আসা। আপনার নাম? আমার নাম মুকুন্দ মাইতি। আপনার বৌমা কি রাজি হয়েছে? হ্যাঁ, বৌমা প্রথমটা রাজি হয়নি, কিন্তু ওর দীর্ঘ ভবিষ্যতের কথা মনে করে এবং আমার আত্মীয় স্বজনকে দিয়ে ওকে বুঝিয়ে রাজি করানো হয়। বিয়ে দিচ্ছি পশ্চিম মেদিনীপুরের শামসুন্দরপুর পাটনাতে। আমার ছেলে মহীশূরে কাজ করতো, সোনার কাজ করতো, 3রা ডিসেম্বর 2018 মহীশূর হাওড়া এক্সপ্রেসে উঠেছিল। তো তারপরের দিন রাত্রি অব্দি 9টা অব্দি ওর সাথে কথা হয়, পরের দিন খড়গপুরে নামার কথা, কিন্তু আমি বালেশ্বর জিআরপির মারফত খবর পাই যে ওর ট্রেনে কোনো কারণে অসুস্থ হয়েছে বা বালেশ্বর হসপিটালে ভর্তি করা হয়েছে। তো আমার ছেলের বিয়ে হয়েছিল 2 বছর 5 মাস, যেদিন মারা যায় ওর আগে থেকে 2 বছর 5 মাস আগে বিয়ে হয়েছে। তারপরে আপনার বৌমা আপনার বাড়িতে কত দিন? বৌমা আমার বাড়িতে বিয়ের পর থেকে 2 মাস ছিল, তারপরে মাঝে 4 মাস বাপের বাড়িতে যায়, বাপের বাড়ির লোকজন নিয়ে যায়। তো তারপর আবার একদিন হঠাৎ করে আমার বাড়িতে ফিরে আসে এবং এখানে পাকাপাকিভাবে থাকার সিদ্ধান্ত নেয়। তো সেই মুহূর্তে আমার বৌমাকে আমি মেয়ের মধ্যে ভালোবাসতাম, সেই জন্য আমি সাদরে ওকে বাড়িতে তুলে নিই। তো তারপরে আমি মনে করি যে এর এই দীর্ঘ জীবন এইভাবে তো কাটানো সম্ভব নয়, সেই জন্য আমি আমার আত্মীয় স্বজনকে দিই। আজকের দিনে সমাজের মধ্যে কীভাবে সম্ভব মানে, দেখুন এটা সম্পূর্ণ ব্যক্তিগত মন মানসিকতার উপর নির্ভর করে। আজকে আমরা যেখানে বিভিন্ন রকম প্রকল্প ফলো করে মিডিয়াতে দেখাচ্ছি বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু আজকালকার যতই যাই হোক মেয়েরা কিন্তু অনেকটা পিছিয়ে আছে। আমি কিন্তু সেই জায়গাটাকে এবং ওর ভবিষ্যৎটাকে তুলে ধরার জন্য আমি আমার শত কষ্ট সত্ত্বেও এই সিদ্ধান্তটা নিয়েছি। আমার নাম মুকুন্দ মাইতি।